দুর্ভব্য মূল্য নিয়ন্ত্রণ সাধারণ মানুষ বোঝে না কি কারণে বাড়ে কি কারণে কমে কিন্তু সরকারের অবশ্যই মনিটরিংটা জোরদার করতে হবে এবং প্রয়োজনে সরকারি পর্যায় থেকে টিসিবির মাল এটা সরবরাহ করতে হবে আরো ব্যাপকভাবে তাহলে বাজারটা নিয়ন্ত্রণে আসবে যেদিকে কিনবে যায় সেটার মধ্যে অনেক ডবল দাম আমাদের এই দ্রব্যমূল্যের দামগুলো অনেক একটু কমাই দিলে আমাদের সুবিধা হবে এবং কোনো রকম ডাল ভাত খেয়ে চলতে পারবো একটু কমায় আর কি বাংলাদেশে প্রতিনিয়ত বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে আর এই জন্য আমাদের এই কি বলে অনেক শিল্প কারখানা গড়া উচিত তারপরে আমাদের ওই কেন তারা এই চাকরিগুলো পাচ্ছে না যদি তাদের দক্ষতা উন্নয়নের দরকার হয় তাদের দক্ষতার দিকে আরো বেশি ফোকাস দেওয়া উচিত আমার মনে হয় যে বাংলাদেশের ক্ষেত্রে উচ্চ শিক্ষা যেভাবে বৃদ্ধি পাচ্ছে এইভাবে যদি আমাদের কর্মসংস্থানের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে হয়তো দেশের যুবক বা যুব মহিলা যারা আছে তাদের জন্য সুবিধা হবে দেশের বাইরে গিয়ে তাদের কাজ করতে হবে না দেশের ভিতরেই তারা কাজ করার সুযোগ পাবে বর্তমান সরকার মিশন নিয়েছেন যে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তারা অগ্রণী ভূমিকা পালন করবেন সেই দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ যোগাযোগ ব্যবস্থা অর্থনীতি শিক্ষা ব্যবস্থা বাণিজ্য আন্তর্জাতিক সম্পর্ক সকল ক্ষেত্রে স্মার্ট বাংলাদেশের বিষয় আমরা লক্ষ্য করতে পারছি আমরা যদি বাংলাদেশের দিকে তাকাই যোগাযোগ ব্যবস্থা সেখানে হচ্ছে পদ্মা সেতু মেট্রো রেল বঙ্গবন্ধু টানেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে টার্মিনাল থ্রি এয়ারপোর্টে শাহজালাল এয়ারপোর্টে আপনারা জানেন যে সেটা সারা বিশ্বের সঙ্গে যোগাযোগের জন্য একটা যুগান্তকারী পদক্ষেপ হয়েছে আর এই ক্ষেত্রে শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে আমূল পরিবর্তনের জন্য সরকার নতুন কারিকুলাম প্রণয়ন করেছেন যেটা বহির্বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে এবং আমাদের শিক্ষিত সমাজ গড়ে উঠবে এই মানব সম্পদ ভবিষ্যতে কর্ণধার হিসেবে কাজ করবেন জামালপুর একটা কৃষি প্রধান একটা জেলা বাংলাদেশের অন্যতম কৃষি সাপোর্ট আমরা দিয়ে থাকি তা আমাদের এখানে যদি আমরা কৃষিকে হাইলাইট করে কৃষি ভিত্তিক যে শিল্পগুলো আছে এগুলোকে যদি গড়ে ওঠাই আমাদের জামালপুরের অর্থনৈতিকভাবে আমরা অনেক এগিয়ে যাব আমরা চাই কৃষক মানুষ যারা আমরা সাধারণ মানুষ আমগরজনের সার বিদ্যুৎ বিল তারপরে বিষ এই সমস্ত দাম যদি নিয়ন্ত্রণে থাকে কমের মধ্যে থাকে তাহলে হয়তো আমগর একটু পোষাইব আর যদি এটা না থাকে তাহলে তো আমরা চাষাবাদ করে আমগরের কৃষকের লাভ নাই আমাদের স্বাস্থ্যসেবা আরও ডেভেলপ হচ্ছে আরও উন্নত হচ্ছে আমাদের জামালপুরের যে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি যে কমিউনিটি যে ক্লিনিকগুলি রয়েছে সেগুলি ভালো কাজ করছে এবং তারা আজকে মানুষের মাঝে একবার তৃণমূল মানুষের মাঝে আমাদের স্বাস্থ্যসেবা পৌঁছে গিয়েছে গ্রামীণ সেবা দিন দিন বেড়ে চলছে এবং আগামীতে আরও এই সরকার যদি এই মেয়াদে আবার ক্ষমতায় আসতে পারে মাননীয় প্রধানমন্ত্রী উনি যে জনবান্ধব চিকিৎসার ব্যবস্থা করেছেন দেশব্যাপী এটা যদি এইভাবে চলমান থাকতে পারে আমার মনে হয় আমাদের দেশ স্বাস্থ্য খাতে আরও বিপুল উন্নতি সাধন করবে আমি একজন অবসরপ্রাপ্ত হিসাবে আমার একটা দাবি থাকবে ওইটা সরকারের কাছে বা সব অবসরপ্রাপ্তের পক্ষ থেকে বলতে পারি যে আমাদেরকে যে 2015 স্কেলটা হলো ওই স্কেল অনুযায়ী আমি যে স্কেলে ছিলাম পূর্বে সেই স্কেলের তদ্রুপ স্কেল অনুযায়ী যে আমাদেরকে পেনশনটা দেওয়া হয় তাহলে আমরা একটু উপকৃত হব বাংলাদেশের মধ্যে জামালপুর আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে একটা শান্তিপূর্ণ অবস্থায় বিরাজ করছে আমরা দীর্ঘদিন যাবতই এই শান্তিটা আমরা উপভোগ করি কিন্তু মাঝে মাঝে বিচ্ছিন্ন কিছু ঘটনা আমাদের এই শান্তিটাকে বিঘ্নিত করে তো আমি বিশ্বাস করি যে জনসচেতনতা এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং আইন মেনে চলার প্রবণতা বৃদ্ধি পেলে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও ভালো হবে আইন শৃঙ্খলা পরিস্থিতির বেশ তাৎপর্যপূর্ণ উন্নতি দেখতে পাই বিশেষ করে প্রযুক্তির ব্যবহারের কারণে সাধারণ মানুষ আইনি সেবাটা আগের তুলনায় অনেক সহজে পাচ্ছে যেমন 999-এ কল করে সহজেই অভিযোগের কথা জানানো যায় কোনো কিছু সুরাহা চাওয়া যায় যেটা একসময় কঠিন ছিল আর যোগাযোগের জন্যে বা বিভিন্ন থানায় যে ধরনের প্রযুক্তিগত সার্ভিস আছে যোগাযোগ ব্যবস্থা আছে সেটা সাধারণ মানুষের জন্যে আইনি সেবা পাওয়াটাকে সহজ করে দিয়েছে এ অর্থে আমরা বলতে পারি যে উন্নতি হয়েছে